হাল চষা যাবে? 30 লাখ টাকা দামের গাড়ি একটা পিন পড়ে গেছে বাতিল, 6 লাখ টাকা দামের মোটরসাইকেল একটা বাল্ব টিউব নাই চলবে না, এত বড় বড় গরু আর সোনার নাঙ্গল ইস্তে নাই হাল চাষ করা যাবে না। সেম কোয়ালিটি আপনার নামাজের ভিতরে অজু আছে, গোসল আছে, সুরু আছে, বাকারায় এক রেখাতে, আর এক রেখাতে আল ইমরান, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা, একেবারে ফুল সিরাতের বার দাঁড়াইছেন আল্লাহর সামনে করে নিয়ে, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এত ফিকির টিকির সব ওকে করে নিয়ে দাঁড়াইছেন, কোনো তাই কম নাই, আপনার নামাজের ছোট্ট একটা পিন পড়ে গেছে, নামাজ বাতিল। বলেন নামাজ, জোরে বলেন নামাজ, এসে গেছে কয়ে যাই নামাজ। সেই পিনটা কেমন একটু বলি, জামাতে নামাজ পড়তে গেছেন মসজিদি, মসজিদি জামাতে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, তো ইমাম সাহেবের সুর ভালো একটু বলি, একটু সবটা টাইনি টাইনি পড়ে, আর আমার মতো বাঙ্গা জেরলি বের বেড়ায় বাজে অল্পের মধ্যে মেজি দেয় সঠিক। তো ইমাম সাহেব তকবীর দিছে, আল্লাহু আকবার, ভালো খানিক টাইনি কইছে না, ইমাম যখন আল্লাহ কয়ে টানতেছে আপনি দাঁড়াইয়া শটে মারিতেছেন আল্লাহু আকবার, ইমামের আগে আপনার আল্লাহু আকবার বলা হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে আপনার নামাজ হয় নাই, নামাজ হয়ে গেছে ইমামের আপনার নামাজ হয় নাই, আপনি ইমামের পিছনে ইক্তেদা হয় নাই, ইমামের আগে আপনি আল্লাহু আকবার মারিতেছেন আপনার পিন পড়ে গেছে নামাজ। কথা কি বুঝতে পারছি? 1 লক্ষ বছর কিস্তা কাহিনী রজের চাইতে আমার এই একটা মশালা রজের দাম বেশি। আপনার অজু বানাইছেন, গোসলও করে আইছেন, পদ্মা নদী সাতটায় বার হইছেন, কিন্তু এই জায়গা সামলার মাঝের মধ্যে অল্প একটু পানি পৌঁছই নাই, আপনি আছেন নামাজে দাঁড়াইছেন নামাজের পিন পড়ে গেছে ওই নেই। কথা বোঝা গেছে? এইরকম বহুত জরুরি জরুরি কঠিন কঠিন মাসালা আজকে ইমাম সাহেব মেম্বারে বৈশাখ জুমার দিন এই মাসালার বয়ান করতেছে, এই মাসালার সেই বয়ানের সময় আপনি যে তাহিয়াতুল ওযু করতেছেন, তাহিয়াতুল ওযু না পড়লে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে না, কোনো প্রশ্ন হবে না, জীবনে যদি একবারও তাহিয়াতুল ওযু না পড়েন আপনার জন্য 1 সেকেন্ডও জাহান্নামের জন্য হবে না, তাহিয়াতুল মসজিদ না পড়লেও দুখুলুল মসজিদ যারে বলেন তার আসল নাম হলো তাহিয়াতুল মসজিদ, জীবনে কোনোদিন না পড়লে প্রশ্নের সম্মুখীন হবেন না, শেষ রাত্রে আপনি তাহাজ্জুদ যদি কোনোদিন না পড়েন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে না, ইশরাকাবিন না পড়লে আপনি ময়দানে মাহশারে জিজ্ঞাসিত হবেন না। ও বন্ধু, ফরজ নামাজ আপনার যদি শুদ্ধ না হয় তাহলে আপনি জিজ্ঞাসার সম্মুখীন হবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, জীবনে কত নামাজ পড়লেন ওই পিন পড়ে যার কারণে নামাজ নষ্ট হয়ে গেছে। আজকে সেই পিন সাইজের মাসালাগুলো ইমাম সাহেব মেম্বারে বসে বয়ান করে, আর আপনি সেই সময় তাহিয়াতুল হুজুর নামাজ পড়তেছেন ওদিকে ইমাম বয়ান করে, এবার আপনি বলেন ইমাম সাহেবের বয়ান শোনার চাইতে কি বলা হয়, আপনার তাহিয়াতুল ওযুর চাইতে ইমাম সাহেবের বয়ান শোনার গুরুত্ব বেশি, কম না বেশি? কম না বেশি? এবারে তাহিয়াতুল ওযু পড়বেন কোন সময়? আপনি সবার আগে ইমাম মেম্বারে উঠার আগে মসজিদে যে পড়বেন সবচেয়ে ভালো, বাড়ি যখন ওযু বানাইছেন ওই সময় আপনি বাড়ির ওযুর পানি গায়ে থাকতে থাকতে বাড়ি একটা যায় নামাজ বিষয় নামাজ পড়বেন। আর একটা মশালা এসে গেছে একটু কয়ে যাই, আর একটা মশালা তাহিয়াতুল ওযু মসজিদ যাকে দুখুলুল মসজিদ বলেন এই দুখুলুল মসজিদ পড়ার টাইমটা, তাহিয়াতুল ওযু পড়ার টাইম তো বসছেন, বোঝে নাই কথা, কতক্ষণ সময়? আবার যুবকরা ওই কোনার কজন কও, তাহিয়াতুল ওযু এ পড়ার অক্ত কতক্ষণ ওযুর পানি গায়ের থেকে শুকানোর টাইমের আগে, মুছে ফেলানো দোষ নাই, শুকানোর টাইমের আগে, বুঝাইছে তো? তাহলে প্রত্যেক নামাজের একটা অক্ত আছে না, জোহরের অক্ত কতক্ষণ আসরের অক্ত আসার আগে, আসরের অক্ত কতক্ষণ মাগরিব আসার আগ পর্যন্ত, ঠিক না? তাহলে তাহিয়াতুল মসজিদ আর তাহিয়াতুল ওযুর একটা টাইম থাকতে হবে না, তাহিয়াতুল ওযুর টাইম পড়াইছি, তাহিয়াতুল মসজিদের টাইম কতক্ষণ? মসজিদে ঢুকে বসার আগে। ও মুরব্বীরা, মুরব্বীরা এখন আবার জিমে
তারপরে উঠে তাহিয়াতুল মসজিদ পড়ে, এইটা ছিল আগের অভ্যাস। আপনি তাহিয়াতুল মসজিদের রক্ত শেষ করে ফেলাইছেন, বসার আগে আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। সাথে আর একটা সুযোগের মশলা কয়ে দেবো নাকি? হ্যাঁ কব আমি তাহিয়াতুল মসজিদ পড়বো এবং কবলাল জুমা চার রেকাত নামাজ পড়বো। কিন্তু মসজিদে যায় দেখেন যে টাইম আছে চার রেকাত নামাজ পড়ার পরিমাণ, কবলাল জুমা পড়লি আপনি নিয়ত করছেন যে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদের, এই তাহিয়াতুল মসজিদের নিয়ত যদি থাকে এই চার রেকাতের ভিতরে, সেই দুই রেকাত আদায় হয়ে যাবে। এই সাথে আর একটা মশলা না কয়ে বাড়তেছি না, স্বভাব খারাপ তো খালি মশলা আসতেছে, অসুবিধা হচ্ছে। বাড়ি দারুন একটা মশলা এই রমজান মাসে হাদিসে আছে, আল্লাহর নবী বলেন মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর রমজানের পরে কয় রোজা, জ্বর হলো না, ওই লোকটা যেন সারা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ, কম পড়ে গেছে। কাল সকালে সুবহানাল্লাহ, এক সপ্তাহ পরে কবেন সুবহানাল্লাহ, সারা বছর রোজাদার হয়ে যাবেন আপনি, মাত্র রমজানের পরে ছয় রোজা রাখলে কোন সুবহানাল্লাহ। এই ছয়টা রোজা আমরা পুরুষরা তো রাখবো, আমাদের তো রমজান মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আল্লাহর রহমতে, আমরা 30 রোজাই পুরাইছি। মহিলারা সাবালে ঘর থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত তারা যদি শরীর সুস্থ হয়, তাদের মিনসটা যদি মাসিক নিয়মিতভাবে হয়, তাহলে রমজান মাসে কোনো মহিলা 30 রোজা পুরাইতে পারবে না। এর সাথে আর একটা মশলা আসে বলে যাই, মহিলা 30 রোজা পুরানোর জন্য কোনো প্রকার ঔষধ খাইয়া মিনস বন্ধ করা জায়েজ নাই, কোন প্রকার ঔষধ খাইয়া মাসিক বন্ধ কইরা 30 রোজা পুরার দায়িত্ব তোমার না। আল্লাহ পাক এমন বিপদে ফেলায় দিতে পারো ওই মিন্স বন্ধের কারণে, মারাত্মক রোগে রোগাক্রান্ত হইবা, তোমার মিন্সটা ক্লিয়ার হয়ে যা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক ঠিক না? হাজার হাজার মহিলারা লক্ষ লক্ষ টাকা ঔষধ খাইতেছে, তাদের মিন্সটা ক্লিয়ার হয় না। তোমার ক্লিয়ার হয় ঔষধ খেয়ে বন্ধ করতে গেছো কেন? বেশি মা তুপারি করবা না, রমজান মাসে মিন্স আসছে ক্লিয়ার হতে দাও। যে কয়টা রোজা সুইটা গেছে, 3 ডে 4 ডে 5 ডে 6 ডে, এই 6টা রোজা সুইটা গেছে, রমজানের পরে তুমি রেখে দিবা। তবে তোমাকে সুযোগ দেয়া হয়েছে রমজানের পরে শাওয়াল মাসের ভিতরে ওই শাওয়ালের 6 রোজা যদি রাখো, ওর সাথে এই 6 রোজার নিয়ত করলেও একসাথে দুই প্রকারের রোজা আদায় হয়ে যায়। দারুন মশলা হয়েছে না? সুবিধা হয়েছে কিনা? সহজ ব্যবস্থা হয়েছে কিনা? আর একটা সহজ ব্যবস্থা মশালা কব, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা রেগুলার তাহাজ্জুদ পড়নে ওয়ালা, কিয়ামতের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাতি। আর একবার জোর হলো না, এই মুহূর্তে জান্নাতের মধ্যে 3 ডে বড় ফলদার গাছ লাগানো হয়ে গেছে, 3 সুবহানাল্লাহ, কেন কবেন না? আর একটা লাগানো হয়ে গেছে, এর একবার গাছ লাগাবো পরে লাগাবো, একটু আসছি সহজ মশলা বলবো। তাহলে রেগুলার তাহাজ্জুদ পড়নে ওয়ালারা কিয়ামতে বিনা হিসাবে জান্নাতি, যুবকরা কিরা কিরা জাহান্নামে যাবে হাত তোলো, জান্নাতে হিসাব দিয়ে না বিনা হিসাবে? হিসাব দিতে গেলে 1-2 জাতি পারবা না কাকা, কথা কর না কা, গত শনিবারে কি খাইছেন কিরা কতিবারে কের মনে নাই, ঈদের দিন কি কি খাইছি সেই সাথে মনে নাই, আর সারা জীবনের হিসাব, আরে খালি বিড়ির হিসাব নিলে তো তাই দিয়ে ভরবা না, ঠিক ঠিক না? হিসাবের কাঠগড়ায় মোটে যাওয়ার দরকার নাই, বিনা হিসাবে পার হবে, বলেন আমিন। এর জন্য নিয়ম হলো রেগুলার তাহাজ্জুদ করতে হবে। কয় ওরে হুজুর তয় নাও, একটা বিপদের মাস,
এ মৌসুমটাই নাম হলো কাল বৈশাখী মৌসুম। কাল মানে শত্রুনাথ দোস্ত, ঝড় ঝাপটা হবে, ঘূর্ণিঝড় হবে, উত্তরে কালো মেঘ হবে, মোটামুটি বৃষ্টি হবে, এ উপলক্ষে এই মাস। মাহফিলের সিজন রমজানের আগেই চলে গেছে, কর্তৃপক্ষ রমজানের পরপরই এই শাওয়াল মাস, হজের মাস তিনটা, এর প্রথম মাস ঈদুল ফিতর মাত্র একদিন আগে চলে গেছে, ইন্তজাম করেছে। অসময় তারা এমন যোগ্য যোগ্য বক্তা সংগ্রহ করছে যা বড় বড় মাদ্রাসাও পাওয়া যায় না এক সময়। আল্লাহ পাক আমার মতো ছোট মানুষকে বড়দের পাশে আসার বসার তৌফিক দিয়েছেন, আমাদের সকলকে বসে কিছু শোনার সুযোগ করে দিয়েছেন, একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলের চেহারাই বলে আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থার অবস্থাকে প্রমাণ করে। চেহারা দেখলে বোঝা যায় কিরা কিরা রোজা ছিল, চেহারা দেখলে বোঝা যায় কে কে নামাজ পড়ে। একেবারে ভোমরা কালা, দাইপুয় কালা, হাফসি কালা এমন একটা মানুষও যদি নিয়মিত 40 দিন জামাতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে নামাজের একটা নুরানি ফুকাস ফুটাই তোলে। সত্য বলছি না মিথ্যা বলছি?